হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফদীপ, আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি এমন একটা রেসিপি যেটি রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে আমরা খুবই পছন্দ করি। রেসিপিটা হলো পালক পনির। পালক পনির রেস্টুরেন্টে কীভাবে বানায়, যার জন্য ওর টেস্ট এতটা সুন্দর হয়, সেইটা আজকে তোমাদেরকে আমি দেখাবো তার সিক্রেট কিছু টিপস সহ। চলো চলো শুরু করা যাক। পালং পনির বানানোর জন্য আমাদের লাগবে হলো পানির, আমাদের লাগবে হলো ক্রিম, লাগছে তো পালং শাক, অবশ্যই পালং শাক যেরকম ধুয়ে নিয়েছি, আর লাগছে পেঁয়াজ আদা চপ আর রসুন চপ। পানিরটাকে এবার আমরা স্মল ডাইসে কেটে নেব। পানিরগুলো সবগুলো আমাদের কিউব আকারে কাটা হয়ে গেছে। এবার আমরা গরম জল করতে বসিয়ে দেবো, দিয়ে পালং শাকটাকে ব্লাঞ্চ করে নেব। পালং শাকটাকে ব্লাঞ্চ করার একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনারা যখন জলটা টকটক করে ফুটবে তখনই পালং শাকটাকে দেবেন, আর ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কি 2 মিনিট ম্যাক্সিমাম, তার মধ্যে পালং শাকটাকে ব্লাঞ্চ করে তুলে নেবেন। জলের মধ্যে দিলাম আমরা 1 চামচ নুন। আমাদের জলটা ফুটছে, এবার আমরা জলের মধ্যে দিয়ে দেবো আমাদের ধুয়ে রাখা পালং শাকগুলো। পালং শাকগুলো আমাদের বয়ল হয়ে গেছে, এবার আমরা পালং শাকগুলোকে বরফ জলে তুলবো। আপনারা চেষ্টা করবেন বরফ জলে পালং শাকটাকে দিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা করার, নাহলে আপনারা ঠান্ডা জল দিয়েও পালং শাকটাকে ধুয়ে নিতে পারেন। আমাদের পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা এবার পালং শাকটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, আর পালং শাকটাকে পেস্ট করার সময় আমরা ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ওর মধ্যে লেবুর রস। লেবুর রসটা দিলে পালং শাকের কালারটা খুব সুন্দর আসবে, পুরোটা সবুজ থাকবে। এটা হলো আরেকটা টিপস, আপনারা এগুলো মনে রাখবেন, তাহলে পালং পনিরের কালারটা খুব সুন্দর আসবে। এবার আমরা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে দিয়ে দেব ঘি। ঘিটা গরম হলে আমরা ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ চপ। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। পালং পনিরতে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে পালং পনিরের ফ্লেভারটা খুব ভালো আসে। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব অল্প একটু চিনি। এবার দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে আর সবুজ কালারটা থাকবে না। এবার সব মশলাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আমাদের পালং শাকের পেস্টটা। এবার ভালো করে আমরা পালং শাকটাকে একটুখানি কষতে দেব। পালং শাকটা যেহেতু আমাদের আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই আমাদের বেশিক্ষণ কষাতে হবে না, সামান্য 4-5 মিনিট একটু কষানোর পরেই আমরা ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পালং পনির বানানোর সময় আমাদের পনিরগুলোকে ভাজার দরকার নেই, কারণ এখানে পনিরগুলো কাঁচা থাকলেই খেতে ভালো লাগে। আপনারা যদি চান তাহলে পনিরগুলোকে ভেজেও এর মধ্যে দিতে পারেন। রেস্টুরেন্ট কিংবা হোটেল কিংবা বিয়েবাড়ি সব জায়গাতেই পনিরগুলোকে এরকম কাঁচাই দেওয়া হয়। এবার পনিরগুলোকে আমাদের হালকা হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে পনিরগুলো ভেঙে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন পালং পনিরের কালারটা খুব সুন্দর এসেছে, পুরোটাই সবুজ কালার আছে। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে বানাবেন, তাহলে রেস্টুরেন্টের মতনই আপনারা বাড়িতে পালং পনির বানাতে পারবেন। পনিরগুলো দেওয়ার পর আপনারা সামান্য 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। আমাদের পনির হরিয়ালি রেডি হয়ে গেছে। আমরা এবার গ্যাস অফ করে আমরা ওপর থেকে দিয়ে দেবো সামান্য গরম মশলা। এবার ভালো করে পালং পনিরটাকে গরম মশলার সাথে মিশিয়ে নেব। হোটেল রেস্টুরেন্টে এর মধ্যে দেওয়া হয় ক্রিম, আপনারা চাইলে ক্রিম ইউজ করতে পারেন,
আমি ক্রিমটা এর মধ্যে ইউজ করিনি, আমি পরে উপরে গার্নিশ করার সময় উপর থেকে ক্রিমটা দিয়ে দেবো। আমাদের পালং পনির পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা উপরে দিয়ে দিয়েছি বাটারের কিউব আর সামান্য ক্রিম ছড়িয়ে এটাকে পরিবেশন করেছি। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।